আরেকটু আচ্ছা আপনি জান আপনি বন্ধুরা, আমরা এখন কোচবিহার জেলার মানে পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার প্যাস্টারঝাড় যে অঞ্চলটা আছে সেখানে উপস্থিত হয়েছি। কোনো এক সময় এখানে তাঁতের যে শিল্পটা, হস্তচালিত শিল্পটা প্রচণ্ডভাবে চলতো, বহু মালিকেরা এখানে কাজ করেছেন। তারপর বিভিন্ন কারণে বহুদিন থেকে এই অঞ্চলটা এই তাঁতের মানে হস্তচালিত তাঁতের শিল্প স্তব্ধ হয়ে যায়। কিন্তু এখন আবার কোনো কোনো মানে মালিক তারা পাওয়ারলুম বসিয়েছেন, আপনারা দেখলেন সেই পাওয়ারলুম, তো চেষ্টা চালাচ্ছেন যাতে কাজটা সুস্থ মতো করা যায়। তবুও যারা বাইরে থেকে মাল চালান পাঠান তারা কিন্তু মানে মাঝে মাঝে একটু মানে বিরতির অবস্থা তৈরি করে থাকেন, বাজারটা যেহেতু প্রতিযোগিতামূলক। তো যাই হোক, আমি এরকম একজন মালিকের বাড়িতে আসছি যিনি বহুদিন থেকে তাঁতের কাজটা করে থাকেন। তা আপনারা দেখতে পাচ্ছেন এনার মানে আয়োজন, তার শিল্পের আয়োজন। তা আমি তার কাছে আমি একটু যাব। এই হচ্ছে মালিক, নমস্কার, আপনি আপনার নামটা একটু বলবেন? কমল দেবনাথ। আচ্ছা, তা আপনি তো অনেকদিন থেকে এই কাজটা করছেন, তা এই কাজের সুবিধা অসুবিধাটা একটু বলেন যাতে মানুষ জানতে পারে এই শিল্পের ব্যাপারে। সুবিধা অসুবিধা বলতে কি হয়েছে, আমাদের বেচা কেনার সমস্যা, হাট বাজার করা, ক্যাশ কম, প্রচুর পয়সার দরকার এটা আর কি, এই অল্প পয়সার মধ্যে দৌড়াদৌড়ি করে চলা আর কি। আচ্ছা, তা আমরা অল্প বয়সে দেখছিলাম যে বাবুরহাটে একটা বাজার ছিল মানে এই বস্ত্রশিল্পের, বা ওখানে কাপড় যেটা তৈরি হতো এখানে সেটা বিক্রি হতো, তো এখন সেই বাজারের অবস্থাটা সম্বন্ধে যদি একটু বলেন। বাজারটা খুব খারাপ হয়েছে লকডাউনে, বাইরে পার্টিরা আসে না। তা লকডাউনের পরে খুলবে বলে কি আপনার মনে হয়? এখন বাইরে পাঠি আসলে তো আমাদের বেচা কেনার সুবিধা হয়। আচ্ছা, তাহলে আশা রাখেন আর কি, আর সরকার যদি আপনাদের পাশে দাঁড়ায় আপনারা নিশ্চয়ই উন্নতি করতে পারবেন। সরকার পাশে দাঁড়ালে তো সুবিধাই হতো, কিন্তু সরকার তো আমাদের খোঁজ খবরই নেয় না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা চেষ্টা করবো যাতে আমাদের ইউটিউব চ্যানেলে এই ব্যাপারটাকে একটু হাইলাইট করা যায়। দেখুন এনারা কী করে কাজটা করে থাকেন। এবার আমি এই ফ্যাক্টরিরই আরেকজন মালিকের কাছে আসছি, উনি অবশ্য মালিকের ছেলে। তা আপনি এই শিল্পের ব্যাপারে কেমন আশাবাদী সেই ব্যাপারে যদি একটু বলেন। হ্যাঁ, এটা তো আশাবাদী ঠিকই আছে, তার মানে এটা কারেন্ট, এই দিকে একটা কারেন্টের একটু অসুবিধা হয়, কারেন্ট থাকে থাকে না, চলের চিন্তা। আচ্ছা, মানে বিদ্যুৎ যে সংযোগ এটা মাঝে মাঝে আসে আবার বিচ্ছিন্ন হয়ে যায়, মানে বিদ্যুৎ সাপ্লাই ঠিক নেই? না, বিদ্যুৎ সাপ্লাইটা একটু কম হয়, তার জন্য মানে যারা কাজ করে ওদের একটু অসুবিধা। তা সরকার এই ব্যাপারে আপনাদের কোনো আর্থিক ঋণ বা কোনো কিছু সহযোগিতা করেন না? না, ওইটার জন্য তো আমরা ইচ্ছে করি না, মানে
এটার জন্য যাওয়া হয়নি, কখনো চেষ্টা করেন নাই? না, চেষ্টা করা হয়। তা আপনারা দিনে, আমি জানি দিনাটা তুফানগঞ্জ ঋষিগঞ্জ আপনাদের পেশাজার টোটাল জায়গা মিলিয়ে কিন্তু অনেক ফ্যাক্টরি এখনো আছে। হ্যাঁ, ওই জন্য তারা আপনারা সবাই মিলে একটু সরকারের সঙ্গে বসতে পারেন নিশ্চয়ই? হ্যাঁ, ওইটা বসা যায়। হ্যাঁ, ডিএম মাঝে মাঝে তো এগুলো কথা নিয়ে আলোচনা করেন দেখি, যে স্থানীয় যে ক্ষুদ্র শিল্পী আছে তাদেরকে তারা সহযোগিতা করবেন, তা আপনারা সে ব্যাপারে ইচ্ছে করলে কথা বলতে পারেন, দলগতভাবে গিয়ে বলতে পারেন। হ্যাঁ, চেষ্টা করতে লাগবে, চেষ্টা করবেন, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। যদি আপনাদের চেষ্টা সফল হয় তাহলে আমাদের এখানকার যে সমস্ত মানে তন্তু বা নবদ্বীপ বা ধাত্রীগ্রাম বা সমুদ্রগড়ে এই অঞ্চলে গিয়ে কাজ করছে, শান্তিপুরে গিয়ে কাজ করছে, তারা নিশ্চয়ই আবার ফিরে আসতে পারবে তাদের বাড়িতে। হ্যাঁ, ওরা বাড়িতে ফিরে আসতে পারবে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে, রাখছি। হ্যাঁ, চলো আসি। হ্যাঁ, নমস্কার। এটা হচ্ছে কোচবিহারের পেস্টাঝার অঞ্চল, এখানে এই বাড়ি বাড়িতেই আগে তাঁতের মানে যে শিল্পটা সেটা কিন্তু ছিল। আমরা একটা বাড়িতে কথা বললাম যারা আগে হস্তচালিত মানে তাঁতগুলো চালাতো, কিন্তু বর্তমানে যে প্রতিযোগিতার বাজার সেই বাজারে আর হস্তচালিত মানে কর্মচারী দিয়ে সেগুলো মানে পোষাচ্ছে না, জন্য ওরা কেউ কেউ মানে পা আলম বসিয়ে নিচ্ছেন। তো আমরা এরকম একটা বাড়িতে গেলাম, এখানেও আরেকটা বাড়ি আছে যারা পাওয়ালম চালাচ্ছেন, কিন্তু আমাদের সময় যেহেতু কম তাই আমরা তাদের এখানে ঢুকবো না, তবে পাশে যেতে যেতে আপনারা নিশ্চয়ই আওয়াজটা শুনতে পারবেন। হ্যাঁ, তাদের ফ্যাক্টরিটাও এখানে চলছে। এটা হচ্ছে কুচবিহারের জেলার পেস্টারঝার অঞ্চল, দেখুন এদের বাড়িতেও চলছে। তবে এগুলো যে হস্তচালিত যে তারটা সেটা এদের বাড়িতে আছে, পাশে পাওয়ালম, তো আমরা সেখানে যাবো না, মালিক বলেছেন যে সেটা তুলতে দেবে না। এখানে মেশিনের সংখ্যা কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা মেশিন এখানে আছে দেখা যাচ্ছে, এগুলো সব হস্তচালিত। তাহলে আসছি এখন আমি, আমার এক স্টুডেন্ট আছে, সে এখন মানে এই তাঁতের কাজ করে, আমি এখন তার কাছে যাব, তার কথাও আমরা শুনব। এখানকার রাস্তাঘাট আমি ভালো পেলাম না, রাস্তাঘাট খারাপ আছে, এগুলো নিশ্চয়ই দেখা উচিত সরকারের। এই সমস্ত বাড়িতে আগে তাঁতের কল অনেক ছিল যেগুলো হস্তচালিত, এখন আর বেশি একটা দেখা যায় না, তো যারা করছে তারা পাওয়ালমের মাধ্যমেই করছে। আমরা এখন যাবো পেস্টাঝার বাজারের দিকে, সেখান থেকে আর একটা জায়গায় যাব, তার বক্তব্য আমরা শুনব, তার মন্তব্য রেকর্ড করে নিয়ে যাব। চকচকা শিল্প কেন্দ্র প্রায় 2-2.5 কিলোমিটার দূর। এই গ্রামে একটা স্কুল আছে, পেস্টাঝার হাই স্কুল। আপনারা দেখতে পাচ্ছেন হাই স্কুলটা, পাশে আছে বাজার। সকালবেলা প্রবল বৃষ্টি হয়েছে, রাস্তা দিয়ে জল যাচ্ছে।
বেস্টাঝাড় বাজার। এটাও একটা তাঁতের ফ্যাক্টরি সোজা দেখতে পাচ্ছেন। এটাও একটা ফ্যাক্টরি, আওয়াজ শুনতে পাচ্ছেন। আগে এখানে প্রায় বাড়িতেই এরকম ফ্যাক্টরি ছিল। আমরা এখন অন্য আরেকটা ফ্যাক্টরিতে আসলাম। ফ্যাক্টরির মালিক এখানে উপস্থিত আছেন, তো চাবিটা দাও। আজকে রোববার, এই ফ্যাক্টরির স্টাফেরা সব ছুটিতে আছে, তো আমরা ফ্যাক্টরির ভিতরটা প্রথমে একটু দেখানোর চেষ্টা করব। এখানে মূলত কি কি তৈরি হয় সেটা আমরা আগে মালিকের কাছে জানব। নমস্কার, এইখানে মূলত আমরা গামছাই তৈরি করি, কিন্তু একটু মানে উন্নত মানের গামছা, বলতে মানে যেটা একদম খুব পোক্তা আর কি, শক্ত পোক্ত, আর 5 হাত 6 হাত করে এক একটা গামছা লম্বা। এই গামছাগুলো মূলত আসামের মার্কেটেই মানে দেওয়া হয়। ওই আসামকে কেন্দ্র করেই আমরা এই কাজগুলো মানে জিনিসগুলো আমরা তৈরি করি। আচ্ছা, এটা কি মানে ডাইরেক্ট ওই পার্টিদের কাছে যায় না কোনো মাঝখানে কোনো বাজার আছে? না, ডাইরেক্ট আমরা আগে তো এই যে বাবুরহাট যে আছে, এটা এখানে তাঁতের জিনিসপত্র যাইতো, কিন্তু এখন আমাদের বিশেষ করে এই যে পাওয়ার লুমের যেই জিনিসগুলো আছে, খুব এইটার হ্যান্ডলুমের থেকে এইটার কোয়ালিটি অনেক বেটার, তো যার কারণে অনেকে মানে এইগুলোর পাইকারগুলো এই জায়গায় ঠিক আসে না। আমরা ওইটা পাইকার যোগাযোগ করা থাকে, ওই মাল যাই হয় আমরা আস্তে আস্তে গাড়ি মারফতে মানে পাঠিয়ে দিই। আচ্ছা, সেটা সরাসরি ব্যবসা হলো, কিন্তু এই যে বাবুরহাটে যে আগে বাজারটা ছিল, সেই বাজারটার উন্নতি করলে সেখানে কি মানে আবার ব্যবসাটাকে ফিরিয়ে আনা সম্ভব? দেখুন, এখন একটা কথা বলতে গেলে সেটা ধৈর্য ধরে শুনতে হবে, সেটা হচ্ছে এরকম, এই বাবুরহাটটা এক সময় এই পেস্টার ঝাড়ের এই হ্যান্ডলুমের এই তাঁতিরাই কিন্তু তৈরি করেছিল একটা সময়ে। এই এই তাঁতিরা যার যেরকম সামর্থ্য সেই অনুযায়ী কাপড় বানিয়ে ওই জায়গায় নিয়ে বসতো, এইভাবেই আস্তে 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 বাবুরহাটটা আজকের এই বাবুরহাটে পরিণত হয়েছে। কিন্তু এখন যন্ত্রচালিত বিভিন্ন রকমের মানে টেকনোলজিক্যাল উন্নতির ফলে কম দামে অনেক ভালো ভালো শাড়ি বা অনেক ভালো ভালো জিনিস এই সমস্ত বাজারে ঢুকে গেছে বাবুরহাটে, যার কারণে হচ্ছে কি এদের সঙ্গে খাপ খাইয়ে আমাদের মতো যারা সাধারণ মানে হ্যান্ডলুমের তাঁতি রয়েছে তারা মার খেয়ে যাচ্ছে। তার মানে বাজারটা ঠিক মতোই চলছে অন্য জায়গার মাল দিয়ে? হ্যাঁ, অন্য মাল দিয়ে, রেডিমেড মাল দিয়ে। আপনি মনে করুন যে সিল্ক শাড়ি বা ছাপার শাড়ি এই ধরনের শাড়ি কম দামে বিক্রির ফলে তাঁতি এই হ্যান্ডলুমের এগুলো আর এখন নিতে যাচ্ছে না সেরকম ভাবে, যার কারণে তাঁতিরা খুব মানে ঠিক আছে, ওই যে যারা ওখানে কম দামে সাপ্লাই করছে তাদের সঙ্গে কি এই মানে কোনোদিন এরা প্রতিযোগিতা করে পারবে না, এরকম কোনো সম্ভাবনা নেই? দেখুন, পারবে না কেন, সেটা অবশ্যই পারবে, কিন্তু সেটা পারতে গেলে যেই মূলধনের দরকার, যেই আজকে ধরুন আমি কিছুটা বন্ধন থেকে বা কোনো জায়গা থেকে লোন টোন তুলে কোনো রকমে আমার সর্বস্ব দিয়ে আমি এই 6টা মেশিন কষ্ট করে বসিয়েছি, অনেক কষ্টে। এইবার আমি যদি এর মধ্যে ওই রকম ডিজাইনের কাজ করতে চাই, আমার আরও অন্তত মিনিমাম 2 লক্ষ টাকার দরকার কমছে কম।
এখন এটা হয়তো এখন হবে না, পরে হবে বা কোনোদিন যদি চেষ্টা করি হয়তো পারলে পারবো, কিন্তু সবার দ্বারা এটা তো সম্ভব হচ্ছে না, যার কারণে সমস্ত প্রকার তাঁতিরা বেশিরভাগ 80% তাঁতি এই পর্যায়ে যেতে পারছে না, তার আগেই বন্ধ করে দিচ্ছে নয়তো সেই সে, কারণ এটার মধ্যে লক্ষ লক্ষ টাকার ব্যাপার। বড় বড় কোম্পানি থেকে কম দামে অনেক ভালো ভালো শাড়ি আসছে, লক্ষ লক্ষ টাকার ইসে হচ্ছে। তা সরকার যদি আপনাদের পাশে দাঁড়ায় বা আপনারা সরকারকে আপনাদের পাশে কিভাবে চান? আমরা সরকারের পাশে, সরকারকে আমাদের একটাই অনুরোধ যে আমাদের মতো যারা ক্ষুদ্র তাঁতি রয়েছে, ঠিক আছে, যারা এই ধরনের প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে, তাদেরকে যদি সরকার তার সহযোগিতার দ্বারা একটু যদি এগিয়ে দেওয়ার কোনো একটা প্রয়াস দেখান বা একটু এগিয়ে আসেন, একটু সহমর্মিতা যদি দেখান, উপকৃত হবে। কিভাবে, মনে করুন যারা করতে পারছে না, প্রতিযোগিতায় টিকতে পারছে না, তাদেরকে হয়তো মেশিন নেওয়ার জন্য কিছু লোন দিল, বা যারা মেশিন নিয়েছে অনেক কষ্টে লোন টোন নিয়ে, হ্যাঁ, তাদেরকে আর একটু সহযোগিতা করে কিভাবে কি করা যায়। সেই সঙ্গে মালের বিক্রির ব্যাপারটা ভাবতে হবে, কারণ প্রথমে তো আমরা যখন ব্যবসা করতে যাই আমরা কিন্তু বিক্রির সম্ভাবনাটাকে প্রথমে খতিয়ে দেখি, পরে প্রোডাকশনে যাই। হ্যাঁ, বাজার মূল্য, আপনার কাছে কথা বলে মনে হলো যে এটাতে যদি সরকার একটু সহযোগিতা করে আপনাদের আশার আলো এখনো আছে। হ্যাঁ, আমি আপনার মেশিন গুলো বা আজকে যেহেতু কর্মচারী নাই, তবুও আমি মেশিনের যে কি কি আয়োজনটা আছে সেটা আমি তুলে নিচ্ছি। আমরা ভিডিওটা করার পরে সরকারের দৃষ্টি আকর্ষণ যদি হয়ে যায় তাহলে পরে আপনাদের নিশ্চয়ই উপকারে লাগবে। এই হচ্ছে আপনার নামটা, আপনার নামটা একটু বলে দিন। অনন্ত দেবনাথ। আচ্ছা, ঠিক আছে। আর এর মধ্যে হচ্ছে আমাদের এই লকডাউনে আমরা আরো মানে মুশকিল হয়ে গেল। মুশকিল হয়ে গেল কি, এই যে আজকে প্রায় 5-6 মাস যাবত, হ্যাঁ, প্রতি মাসে কয়েক হাজার টাকার সুতোর দরকার। তো আমরা যদি মালটা বিক্রি করতে না পারি, গাড়ি বন্ধ, ট্রেন বন্ধ, আসামে মাল পাঠাতে পারছি না, বাসেও এগুলো মাল যাচ্ছে না, শুধু সবজির গাড়ি বা ওই লকডাউন মানুষকে সমস্যায় ফেলেছে, সবাই জানে। একটা ব্যাপার হচ্ছে আমার সাথে জড়িত এই যে যারা কাজকর্ম করে এখানে তারাও জড়িত, এখন আমি নিজেও পাচ্ছি না মানে মালপত্র পাঠাতে, যার কারণে আমদানিও হচ্ছে না, এদেরকেও দিতে পাচ্ছি না, আমাদেরও অবস্থা এরকম হচ্ছে। এখন ওই 100-200 থান মাল ওই সুতার মালিকের এখানে গচ্ছিত রেখে তারপরে ওই টাকার হিসাব করে মানে সুতো নিয়ে এসে কোনো রকমে কাজ কারবার চালাচ্ছি। কি করব এখন, কবে এই মাল বিক্রি হবে তখন দেখা যাবে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সমস্যার কথা শুনলাম। হ্যাঁ, এবার কথা হলো যে আমরা কুচবিহারবাসী, আমরা চাই যে আমাদের যারা এই বস্ত্রশিল্পের সঙ্গে জড়িয়ে ছিলেন এই সময় এই পেশাটারে, এক সময় প্রচণ্ডভাবে এই ব্যবসাটা চলতো, আমরা জানি, আমরা ছোটোবেলায় দেখেছি, সেটা যদি আবার পুনরায় জীবিত হয়ে ওঠে সরকারি সহযোগিতায়, আমি বলবো সরকারের নিশ্চয়ই এই ব্যাপারে সহযোগিতা করা উচিত। আমি কুচবিহারবাসী হিসেবে এটাই চাবো। আর আমাদের কুচবিহারের বহু মানুষ নবদ্বীপ, ধাত্রীগ্রাম বা সমুদ্রগড়, শান্তিপুরের গিয়ে কাজ করে, ওরা পরিযায়ী শ্রমিক হিসাবে আমি চাবো। তারা সব বয়স তো সমান যায় না, যারা অল্প বয়সে সেখানে গিয়ে কাজ করতে পারে সেটা ভালো কথা, যারা একটু বয়স্ক হয়ে পড়েন, যাদের বাড়িতে ঘর সংসার আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য অন্তত তাদের কথা ভেবে সরকার যেন এটা করে ব্যবস্থা করে, এই কথা অনুরোধ রেখে আমি এখানে ভিডিওটা রাখছি। ধন্যবাদ।